নটায় আসবো বলেছিলাম, আপনারা জানেন যে নির্বাচন চলছে, বহু জায়গায় আমাকে যেতে হয়েছে, তাই স্বাভাবিকভাবে অনেক দেরি হয়েছে। আমি আপনাদের কাছে ত্রুটি স্বীকার করে নিই। আমি শুধু আজকে এখান থেকে একটা কথাই বললাম, আজকে আমার আশা এখানে শুরু হলো। হেনামারি অঞ্চলটা নন্দীগ্রাম বিধানসভার বাইরে নয়, আমি এখানকারও এমএলএ, আমি এখানকারও এমএলএ। এটা যেন সবার মাথায় থাকে। আমি দেখছিলাম গতবার এদের বাড়ে, অত্যন্ত খুশি আমার সঙ্গে হেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েত অনেক সংখ্যালঘু ভাইরাও আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছে। নিশ্চয়ই আমি একটা ধর্ম পালন করি, আমার ধর্মের আমি যে আরতি করলাম, পুষ্পাঞ্জলি দিলাম, সেটা অন্য ধর্মের লোক পালন করবে না, আমি সেটা চাইব না। আবার অন্য ধর্মের মানুষ যে তার ধর্ম পালন করে সেই ধর্মের মধ্যেও আমি ঢুকব না। কিন্তু কেউ কেউ মনে করে মাঝখানে প্রাচীর তুলে রাখবো, প্রাচীর তুলে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করব। আমার এরকম ভাঙা রাস্তা আমি কোথাও দেখিনি, আমার এলাকায় এরকম ভাঙা রাস্তা থাকবে কেন? স্কিম মানিয়ে দেবেন, পঞ্চায়েত সমিতি আমি চালাই, শ্যামল সাহু সভাপতি, বিধি নির্বাচন বিধি চলছে, আমি আর অ্যামাউন্টটা বললাম না। এরকম রাস্তা থাকবে না নন্দীগ্রামে আমি যখন এমএলএ আছি। সবাই ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন, একসঙ্গে থাকবেন। আমি কথা দিতে পারি যে আমি নিশ্চয়ই 1,10,000 মানুষের ভোট পেয়ে বিধায়ক হয়েছি। আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন তিনি 1,08,000 ভোট পেয়েছেন, কিন্তু আমি এমএলএ সবারই আমি এমএলএ। কিন্তু পুলিশকে সামনে দাঁড় করিয়ে পিছনে পাঁচটা লোক হুহা করবে আর শুভেন্দু অধিকারী ভয় পালিয়ে যাবে, ওসব কারবার হবে না। পুলিশ ডেকে নিয়ে এসছে ওদের, হাতি চলে বাজার, কুত্তা ভোগে হাজার। সবাই ভালো থাকবে, আপনাদের সাথে আমি আছি। খুব ভালো করে কাজকর্ম করুন, মিলেমিশে থাকুন, নিজ নিজ ধর্ম পালন করুন, উন্নয়ন সবাইকে নিয়ে করুন। আমাদের প্রধানমন্ত্রীও তাই চান, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। 175টা স্কিম প্রধানমন্ত্রী দিয়েছেন সবার জন্য, কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। আমি আপনাদের কথা দিতে পারি, ধর্ম সম্প্রদায় নয়, গুন্ডা আর চোরেদেরকে আমি এখান থেকে খতম করব, গুন্ডা এবং চোরেদের আমি খতম করব। আপনারা আমার সাথে থাকুন, ভালোর পক্ষে থাকুন। আজকে নির্বাচন বিধি আছে, আপনাদের উন্নয়ন, আপনাদের অন্যান্য যে ক্লাব প্রতিষ্ঠানের যে অভাব অনুযোগ ইত্যাদি আছে, যদিও বলেননি, আমার মাথায় থাকলো। আমি আপনাদের কাছের লোক, আপনাদের আত্মীয়।